সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি পদে আপনাদেরকে নিয়োগ করে নেওয়া হবে। hssc.government.in এই হচ্ছে মেন অফিসিয়াল ওয়েবসাইট, চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। ইতিমধ্যে আপনাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেখানে আপনাদের 4,800 বেশি পদে নিয়োগ করে নেওয়া হবে অল ওভার ইন্ডিয়া বেসিক। এখানে আপনারা যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন, জেনারেল প্রার্থী হিসাবে আপনাদেরকে আবেদন করতে হবে 2,354 পোস্টের জন্য। এসসি হলে 913, বিসিএ হলে 709, বিসিবি হলে 511, ইডব্লিউএস ক্যান্ডিডেট হলে 371, এনওএন নন ইএসএম যে ক্যান্ডিডেটরা আবেদন করবেন 1929, এবং এছাড়াও এসসি পদে 753, বিসিএ পদে 547, বিসিবি পদে 354 পোস্ট রাখা হয়েছে। এইগুলো সব মিলিয়ে কিন্তু 4,858 টোটাল আপনারা কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে পিডব্লিউডি পার্সনের জন্য অবশ্যই পোস্ট রাখা থাকবে, যেগুলো আপনাদের রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে পোস্টগুলো থাকবে। এখানে আরও জানানো হচ্ছে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন 10+2 আপনার যোগ্যতা হতে হবে, এই পদে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে। বয়স হতে হবে 17-42 মধ্যে, 5,220 টাকা থেকে আপনাদের বেতন শুরু হবে এবং 1900 টাকা পর্যন্ত আপনারা গেট পে পাবেন। এখানে বয়সের জন্য ছাড় পাবেন, যেখানে 5 বছর এসসি এখানে ছাড় পেয়ে যাবে। এবং এখানে আরও জানানো হচ্ছে যে পেমেন্টের ডিটেলস গুলো এখানে দেওয়া আছে। পিডব্লিউডি পার্সন এক্স সার্ভিসম্যান পার্সনদের জন্য এখানে কিন্তু কোনো ধরনের চার্জ যেটা বলা হয়েছে লাগবে না। এখানে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, এবং এখানে আপনারা যদি হরিয়ানা রেসিডেন্ট যদি ক্যান্ডিডেট ফিমেল হয়ে থাকেন, এখানে আপনার জন্য 50 টাকা শুধুমাত্র লাগবে। এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই, ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে হরিয়ানা স্টেটের চাকরির উপরে। আপনারা যদি আপনাদের স্টেটের চাকরির খবর পেতে চান এবং আপনার নিজস্ব জেলারও চাকরির যদি খবর পেতে চান, অবশ্যই কমেন্ট সেকশনে আপনার জেলার নাম এবং আপনার স্টেটের নাম লিখতে ভুলবেন না। এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিক বলেই আপনাদেরকে এই চাকরির আপডেটটি দিতে চলেছি। আর এখানে কিন্তু 4,800 বেশি কিন্তু ভ্যাকান্সি আছে বলে দিতে চলেছি, কারণ এখন রাজ্য সরকারের খুবই সীমিত পোস্ট, আর 2-4 পোস্টের জন্যই কিন্তু চাকরির বিজ্ঞপ্তি বার হচ্ছে। আর আপনাদেরকে বলবো, আমি আজকে একটা সকালবেলা ভিডিও করেছিলাম, যে ভিডিওটা আপনারা হয়তো অনেকেই দেখেননি, যে ভিডিওটা আপনাদের জন্য করা হয়েছিল পোস্ট অফিসে এজেন্ট নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসে, যেটা ইন্টারভিউ ডেটটা আপনাদেরকে ভুল বলেছিলাম, কারণ হয়তো কোনো কারণে টাইপিংয়ের সময় মিস্টেক ছিল, সেই কারণে ভুল বলে ফেলেছিলাম। ওটা আপনাদের ইন্টারভিউ ডেটটা হচ্ছে 1 জুলাই 2019 সকাল 11টা থেকে আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। আর বিস্তারিত আপনারা যদি জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট sumanjob.in-এ আপনারা চলে আসবেন, এখান থেকে এসে আপনারা সম্পূর্ণ ইনফরমেশানগুলো পড়ে নিতে পারবেন। এখানে আপনারা যে সমস্ত প্রার্থীরা আবেদন করছেন, এখানে কিন্তু আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই যে এখানে আপনাদের যে পরীক্ষাটা হবে, কিন্তু এটা হরিয়ানা স্টেটে পরীক্ষা দিতে হবে। আপনারা যে সমস্ত পুরুষ বা যারা ছেলে যারা ক্যান্ডিডেট আছেন, আপনারা কিন্তু রেলের পরীক্ষা দিতে যান ভুবনেশ্বরে, দুর্গাপুর, আরও দূরে দূরে যে জায়গা পরীক্ষা সেন্টার পড়ে সেখানে গিয়ে কিন্তু দিয়ে আসেন। এখানেও তেমনি আপনারা যদি মনে করেন হরিয়ানা স্টেটে গিয়েও কিন্তু এই বিজ্ঞপ্তির যে পরীক্ষাগুলো আপনারা দিয়ে আসতে পারেন, এখানে কিন্তু আপনারা বড় একটি অপরচুনিটি পাবেন। সেই জন্যই আপনাদের কিন্তু অন্য অন্য স্টেটের চাকরিগুলো আপডেট দেয়া, কারণ আপনাদের যাতে সুবিধা হয় সেই জন্যই কিন্তু এই আপডেটগুলো আপনাদের জন্য দিয়ে থাকি। আর আশা করছি আপনারা অন্য স্টেটের চাকরি আবেদন করুন, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের থেকে অন্য স্টেটের চাকরির আবেদনের বেশি বেতন থাকে আর বেশি সুবিধা সুযোগ থাকে। এখানে আপনাদের জানাচ্ছি সমস্ত ইনফরমেশান, কারণ সমস্ত ক্লিয়ার করে বলার মতো ভিডিওতে সম্ভব হয় না, কারণ এগুলো আবার পলিটিক্স
চলে যাবে, সেই কারণের জন্য আপনাদেরকে যতটা হেল্প করতে পারি ততটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলি। এবং আপনারা কিন্তু বিজ্ঞপ্তি সম্পূর্ণ ইনফরমেশানগুলো কিন্তু ডেসক্রিপশানে আপনাদের জন্য পিডিএফ এর লিঙ্ক থাকবে। আর এছাড়াও যদি মনে করেন অফিসিয়াল ওয়েবসাইট www.hssc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু গিয়ে আপনারা চাকরির সমস্ত ইনফরমেশানগুলো দেখতে পারবেন। আর আপনাদের জন্য আজকে নতুন একটি সিস্টেম বা একটা নতুন জিনিস শুরু করতে, যেটা আপনারা কমেন্ট করবেন আপনি যদি কি চাকরি ইন্টারেস্টেড এবং কি যোগ্যতায় আপনি চাকরি করতে চান, সেরকম যদি কোনো চাকরির খবর থাকে আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনি কি ধরনের চাকরি করতে চান, প্রাইভেট সরকারি এই দুই ধরনের চাকরির আপনার কেমন যোগ্যতায় করতে চান অবশ্যই কমেন্ট করুন। আপনার জন্য যদি কোনো চাকরির আপডেট থাকে অবশ্যই আপনাদের জন্য নেক্সট কোনো ভিডিওয় আপডেট দেওয়ার চেষ্টা করব। এখানে আপনাদের যেটা আবেদন ফিস যেটা জানাচ্ছিলাম, এখানে ফিমেল হরিয়ানার যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন 50 টাকা লাগবে, এসসি বিসি ইডব্লিউএস হরিয়ানা স্টেটের যদি হয়ে থাকেন 25 টাকা লাগবে, আর ফিমেলদের জন্য 13 টাকা লাগবে। আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে আবেদন করে শুধুমাত্র 100 টাকা লাগবে। আর অনলাইনে আপনারা যদি আবেদন করেন সেখানে হয়তো আপনার সাইবার ক্যাপ থেকেই চার্জ নেওয়া হবে, এছাড়াও আর কোনো চার্জ নেওয়া হবে না। এখানে আর কী কী জানানো হচ্ছে, যখন সিলেবাস আপনাদের সিলেবাসটাও জানিয়ে দিই। এখানে সিলেবাস যেটা বলা হচ্ছে, সাবজেক্ট যেটা রিটেন টেস্টের সময় আপনাদের 90 মার্কসের থাকবে। আর এখানে আপনাদের যে ইকোনমিকের এক্সপিরিয়েন্স হিসাবে কিন্তু 10 নম্বর দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল সিলেবাসের দুটি অংশ যেটা তুলে ধরা হয়েছে। এই হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। আর এখানে কিছু আরও ইনফরমেশান যেগুলো দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে, যেগুলো তোমাদের এইগুলো দেখা একটু জরুরি, কি কত নাম্বার কোথা থেকে আসবে, ম্যাথ রিজোয়াইনিং সায়েন্স এবং জিকে থেকে কোথা থেকে আসবে এবং কত নম্বর থাকবে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারবে। এইগুলোর উপরে কিন্তু টোটাল বেসিক্যালি 90 নম্বর আছে তোমাদের যে যে সাবজেক্টগুলো এখানে বা যেগুলো কোয়েশ্চেন আসছে তোমাদের, এর উপরে 90 নম্বর আছে। আর এখানে তোমাদের জানিয়ে রাখি, হিন্দি অথবা ইংরাজিতে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। আর সেন্ট্রালে তোমরা MTS বা অন্যান্য চাকরির ফর্ম ফিল আপ করে থাকো, সেখানে কিন্তু অবশ্যই হিন্দি অথবা ইংরেজিতে পরীক্ষা হয়ে থাকে। এখানে আরও জানানো হচ্ছে সিলেবাসের উপরে ছাড়াও অন্যান্য কী কী জানানো হয়েছে তোমাদেরকে জানিয়ে দিই। এখানে CBT টেস্ট হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, আর তোমরা অনলাইনে যদি আবেদন করো অনলাইনেই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। OMR সিট বেসিক কিন্তু এখানে পরীক্ষাটা নেওয়া হবে, তোমাদেরকে হোল্ড করতে বলছে। এখানে 18/8/2019 মধ্যেই তোমাদের পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়ার সম্ভাবনা, একটা ডেট জানানো হবে, আর যেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর এছাড়াও যে ইনফরমেশানগুলো তোমাদেরকে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের ইমেল বা ফোন নাম্বারগুলো দেবে অবশ্যই সঠিক, পরে কিন্তু ফোন নাম্বারগুলো পরিবর্তন করবে না, কারণ তোমাদের ওই ইমেল অথবা ফোন নাম্বারেই কিন্তু তোমাদেরকে SMS মাধ্যমে জানানো হবে। কোনো কিছু যদি পরিবর্তন করা হয় সেই পরিবর্তনগুলো কিন্তু অবশ্যই SMS বা তোমাদের ইমেলে জানিয়ে দেওয়া হবে। এখানে আরও জানানো হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য, এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকেন অবশ্যই এক্স সার্ভিসম্যানের কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, সেই ডিটেলসগুলো আশা করছি তোমরা কেউ এক্স সার্ভিসম্যান না, কারণ তোমরা সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট যারা এই ভিডিওটা দেখছো আশা করছি। আর যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ডিসক্রিপশানে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশানের লিঙ্ক থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে এই PDFটা। আর এই PDFেই কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে হরিয়ানা স্টেটের যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যেটা নিয়োগ হচ্ছে সেই নিয়োগের সম্পূর্ণ তথ্য আর বিস্তারিত ইনফরমেশান তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত সরকারি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করার পর পাশে কিন্তু বেল আইকন যেটা আছে, বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, কারণ বেল আইকনটি না যদি প্রেস করা থাকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যখনই ভিডিও আপলোড করা হবে তোমরা কিন্তু ভিডিওর কোনো নোটিফিকেশান পাবে না। আর এটাই হচ্ছে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের মেন অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমাদেরকে আসতে হবে, ডিসক্রিপশানে তোমাদের জন্য কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু চলে আসতে পারবে। আর এখানেই এসেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই অনলাইন জব এখানে ক্লিক করতে হবে, আর এখানে ক্লিক করেই তোমাদের কিন্তু সম্পূর্ণ তথ্যগুলো দেখে নিতে পারবে।
আর এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে, এই অ্যাডভার্টাইজমেন্টের সম্পূর্ণ ইনফরমেশানগুলো তোমাদের যেগুলো জানাচ্ছিলাম সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আর হরিয়ানা স্টেটে কিন্তু এছাড়াও অন্যান্য ভালো ভালো চাকরির খবর বার হয়ে থাকে, তোমরা জানো পুলিশের চাকরির কিন্তু বার হয়ে থাকে হরিয়ানা স্টেট, দিল্লি পুলিশ। তোমরা যদি বাইরের স্টেটের চাকরির যদি খবর পেতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশানে তোমাদের জন্য কমেন্টের রিপ্লাই দেওয়ার সহযোগিতা করব। আর অবশ্যই তোমরা যদি তোমাদের জেলারও চাকরির খবর পেতে চাও অবশ্যই কমেন্ট করে রাখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মা বাবার খেয়াল রাখো। আর নিয়মিত যদি আমাদের চ্যানেল থেকে ভিডিও পেতে চাও আর হেল্পফুল যদি ভিডিওটা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।